মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। সবজি বাজারে রসুনের দামে ছ্যাঁকা খাওয়ার জোগাড়। বহরমপুরের বাজারে 300 টাকা কেজি উঠেছে রসুনের দাম। দাম বাড়ায় রসুনের বিক্রি কমেছে, আর মজুদ কম থাকায় তাই এই দাম বৃদ্ধি বলে মনে করছেন বিক্রেতারা। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা সালন ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। এবার অগ্নিমূল্যের বাজারে নতুন সংযোজন রসুন, পেঁয়াজ নয়, বাঙালির চোখে এবার জল আনছে রসুন। বহরমপুরের বাজারে রসুনের দাম ছুঁয়েছে 300 টাকা। দিন কয়েক আগে 200-র ঘরে থাকলেও এখন তা 300 ছুঁয়েছে, মানে 210-200 এরকম দাম ছিল, ভট করে 50-60 টাকা আজ থেকে 8-10 দিনের মধ্যে। হ্যাঁ, এতটাই দাম বেড়ে গেলো ফাটাম করে যে কিছু করার নেই। ঠিক আছে, আমরা বিক্রি করলাম 30 টাকা সব বেশি, মানে কেজি নিলেও আমাদেরকে 300 টাকা কেজি বেচতে হবে, এরকমই অবস্থা। কম আছে, ঠিক আছে, এক নম্বর। আর রসুন এখনও রসুন লাগানোই হয়নি, ঠিক আছে, তো উঠা তো দূরের কথা, ঠিক আছে, তাহলে রসুনের দাম আরও বাড়তে পারে। দাম বাড়ায় রসুনের বিক্রি কমেছে। ব্যবসায়ীদের দাবি, দিন কয়েক আগে এই রসুন মিলছিল 220-230 টাকা কেজি দরে, তবে হঠাৎ করেই একলাফে দাম বেড়েছে অনেকটাই। রসুন এখন 300 টাকা কেজি, আমরা 30 টাকা সব বিক্রি করছি। রসুনের বাজার খুবই হাই, মোটামুটি ধরেন রসুন 270 টাকা 60 টাকা এরকম বিক্রি হচ্ছে পাইকারি দামে। রসুন তো যার হয়তো 100 লাগবে সে 50 গ্রাম দিয়ে সারছে, নিচ্ছে, রসুন নিচ্ছে না তা নয়, রসুন তো লাগবেই, কারণ মশলা করতে গেলে তাকে রসুন লাগবেই। দাম যখন ধরেন আপনার ফাল্গুন চৈত্র মাসে যখন নতুন উঠে তখন কত 45-50-60 টাকা এরকম ছিল কেজি, আর এখন সেই রসুন মোটামুটি 260-270 টাকা কেজি পাইকারি দামে, আমরা বেশি 30 টাকা। 100 রসুন বিক্রি হচ্ছে 30 টাকায়, কেউ কেজিতে নিলে 10-20 টাকা কম নেওয়া হচ্ছে 300 টাকায়। মজুদ কম থাকায় এমন দাম বলেই দাবি করছেন ব্যবসায়ীরা। রসুনের দামটা এরকম বাড়ার কারণ বাজারে প্রোডাকশনটা কম আছে, প্রোডাকশনটা কমের জন্য এরকম দামটা হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদেরও কিন্তু সমস্যা হচ্ছে, যারা সাধারণ মানুষ যারা কিনে খাবে তাদেরও খুব সমস্যা আছে, তারা কিনতে পারছে না, বিক্রি অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আগে প্রত্যেক দিন 7-8-10 কেজি রসুন বিক্রি হতো, এখন 2 কেজি রসুন বেশি বিক্রি করা যাচ্ছে না। তবে অগ্নিমূল্যের বাজারে নতুন করে সমস্ত সবজির দাম চড়তে শুরু করেছে, তার সাথে রসুনের দাম চড়চড়িয়ে এইভাবে বাড়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। এত যদি রসুনেরই দাম হয় তাহলে অন্যান্য সবজি তো আরও দাম বেড়েছে, তাহলে সবার পক্ষে আমাদের একটু প্রবলেম হয়েই দাঁড়াচ্ছে। যদি সবজির দাম যদি এত বেড়ে যায়, মানুষ ইনকামটা অনেকটাই কমে আসছে অনেক ক্ষেত্রে, অনেক সময় আমাদের সামাজিক অসুবিধার জন্য, সেক্ষেত্রে যদি সবজির দাম এত চড়াও হলে আমাদের সাধারণ মানুষদের বা নিম্নবিত্ত মানুষদের খুবই অসুবিধা বেড়েছে, মানে অনেকটাই বেড়েছে। শুধু রসুন তো অবশ্যই বেড়েছে, এত এখন সবাই তো আর নিরামিষ খেতে পারে না, একটা আমিষের ব্যাপার থাকে, সেক্ষেত্রে হ্যাঁ রসুন পেঁয়াজ এগুলো তো লাগে, কিন্তু এগুলোর দাম এত চড়া হলে তাহলে মানুষ কী করে চলবে, একটু হলেও তো দরকার। এটা বেড়েছে, এটা বাড়াতে আমাদের প্রত্যেক মানুষেরই খুবই অসুবিধা। হ্যাঁ, তারপরে তো পুজো আসছে, মানুষের ঘরে একটা আমোদ প্রমোদ থাকে, সব কিছুর দাম প্রচণ্ডভাবে, সবজির দাম রসুনের দাম খুবই খুবই বেড়েছে, বিশেষ করে রসুনের দাম তো খুব বেশি বেড়েছে। দাম কমবে কি না জানা না থাকলেও আগামী দিনে আরও চড়া হতে পারে রসুনের দাম বলেই মনে করছেন রসুন বিক্রেতারা। রসুনের এমন দাম কোথায় গিয়ে ঠেকে এখন সেটাই দেখার। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।